সেন্ট্রাল ইলেকশন কমিশন করে, দিল্লি থেকে সেন্ট্রাল ফোর্স আসে। তাহলে আজ থেকে দু বছর আগে 2016 সালে পশ্চিম বাংলায় যে বিধানসভা ভোটটা হয়ে গেল, সেখানে তো দিল্লির পুলিশ এসেছিল, অবজারভাররা এসেছিল, তাহলে সেখানে কেন বিজেপি 294-এর মধ্যে মাত্র 3টে এমএলএ বার করলো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস 211টা সিটে জিতলো? ওটা কোন পুলিশে করেছে দিলীপ বাবু? এই কথাগুলো বলতে লজ্জা করে না? আপনি একজন এমএলএ হয়ে আইন জানেন না? কোন নির্বাচনে কোন পুলিশ দিয়ে হয় এই কথাগুলো কি আপনি বোঝেন না? তাহলে কেন বলছেন যে দিল্লি থেকে দাদার পুলিশ আসবে, দিদির পুলিশে ভোট করবে না? এই কথা আমরা সবাই জানি, এটা নতুন কোনো কারণ নেই। ও যে পুলিশই আসুক না কেন, আমরা প্রশ্ন করব একটা, যে ওই যে বুথের মধ্যে আমাদের যে ভোটিং মেশিনটা আসবে সেটা কি ওই দিল্লির সেন্ট্রাল ফোর্স টিপবে না ইলেকশন কমিশন টিপবে? এই কথাটা আগে জেনে যান। ওই মেশিনটা টিপবে কন্যাশ্রী, ওই মেশিনটা টিপবে যুবশ্রী, ওই মেশিনটা টিপবে সবুজ সাথী সাইকেল, ওই মেশিনটা টিপবে মুয়াজ্জেম মৌলভী সাহেবদের ভাতা, ওই মেশিনটা টিপবে সংখ্যালঘু মানুষরা, ওই মেশিনটা টিপবে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, যারা উন্নয়ন পেয়েছে, যারা রাস্তা পেয়েছে, যারা আজকে গ্রামে গ্রামে নতুন নতুন রাস্তা, গ্রামে গ্রামে ড্রেন, গ্রামে গ্রামে কালভার্ট, গ্রামে গ্রামে আজকে ব্লকে ব্লকে কিষাণ মান্ডি, আজকে গ্রামে গ্রামে স্কুল কলেজ ইউনিভার্সিটি, সমস্ত মানুষের উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 7 বছর ধরে কাজ করে গেছেন। তাহলে আপনারা খালি বলছেন।